প্রিয় দর্শক, আপনি কি সৌভাগ্যকে আপনার হাতের মুঠোয় রাখতে চান? তাহলে অবশ্যই আজ আমি আপনাদের সামনে এমন সাতটি জিনিসের কথা বলবো, যে সাতটি জিনিস আপনি আপনার সঙ্গে রাখতে পারলে আপনার সৌভাগ্য সবসময় আপনারই কাছে থাকবে, অর্থাৎ আপনি কখনোই দুর্ভাগ্যের সম্মুখীন হবেন না। বন্ধুরা, এই সাতটি জিনিস জানার জন্য ভিডিওটি অবশ্যই দেখুন। পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তবে অবশ্যই ভিডিওটি দেখলে যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কিছু হলেও উপকার দেবে, তবেই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, মূল বিষয়ে চলে আসা যাক। দেখুন, আমরা প্রত্যেকেই সবসময় সৌভাগ্যকে আমাদের সাথে করতে চাই, কিন্তু যে পরিমাণ আমরা পরিশ্রম করি সবসময় হয়তো সেই পরিমাণ আমরা সাকসেস, অর্থাৎ আমরা সফলতা পাই না। আর আপনি যদি এই সাকসেসকে নিজের হাতের মুঠোয় রাখতে চান, তবে অবশ্যই আজকে আমার বলা এই সাতটি জিনিসের মধ্যে যে কটি জিনিস আপনার পক্ষে সম্ভব অবশ্যই আপনার কাছে রাখুন। আমি একটি একটি করে বলে দিচ্ছি এবং কি কারণে এই জিনিসগুলি আপনার সৌভাগ্য ফেরাবে তাও উল্লেখ করে দেব। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলবো একটি ঘোড়ার নাল। হ্যাঁ বন্ধুরা, ইহজগতে এমন কোনো ব্যক্তি নেই যার উপর শনিদেবের প্রভাব নেই, তাই অবশ্যই আপনাকে আপনার কাছে রাখতে হবে একটি ঘোড়ার নাল। কিন্তু একটি গোটা ঘোড়ার নাল নিয়ে সবসময় ঘোড়া সম্ভব নয়, তাই অবশ্যই আপনি ঘোড়ার নালের তৈরি কোনো লোহার জিনিস, যেমন অনেকে দেখবেন আংটি পরে, এই ধরনের জিনিস আপনি আপনার সঙ্গে রাখতে পারেন। যদি আপনার সঙ্গে ঘোড়ার নালের আংটি থাকে, তাহলে আপনি অবশ্যই কোনোভাবেই এই শনিদেবের সমস্যা থেকে অসুবিধা হবে না, অর্থাৎ শনিদেবের প্রভাব আপনার ওপর পড়বে না। এছাড়া বলবো একটি সাদা পাথর। সাধারণভাবে যে কোনো প্রকারের একটি ছোট সাদা রঙের পাথর যদি আপনার সঙ্গে থাকে, তাহলে আপনার প্রত্যেকটি কাজই সাকসেসফুল হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার প্রত্যেকটি কাজই যদি সাকসেসফুল করতে চান, তাহলে আপনার সঙ্গে আজই রাখুন একটি সাদা রঙের পাথর। তাহলেই আপনার বিভিন্ন প্রকার সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। এরপর বলবো অশক্ত পাতা। আপনারা জানেন বট এবং অশক্ত পাতা, অশক্ত গাছ খুবই প্রাচীন গাছ। আমরা দেবদেবী রূপে এই গাছকে পূজা করে থাকি, তাই যদি আপনি অবশ্যই আপনার সঙ্গে একটি অশক্ত পাতা রাখেন, আপনার যে কোনো কাজে সফলতা পাবেন। যেমন বিশেষ করে পরীক্ষার ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অবশ্যই পকেটে রাখুন একটি অশক্ত পাতা। এই অশক্ত পাতা আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে, তাই অবশ্যই যদি আপনি অশক্ত পাতা আপনার সঙ্গে রাখেন, আপনার ভাগ্য ফিরতে বাধ্য। এরপর আমি বলবো সুগন্ধি আতর। হ্যাঁ বন্ধুরা, পূজা পার্বণ বিভিন্ন অনুষ্ঠানে আমরা সুগন্ধি দ্রব্য ব্যবহার করে থাকি। আপনি যদি যে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে আপনার নাভিতে সুগন্ধি আদর লাগান, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। এই সুগন্ধি আতর আপনার জীবনে বহু সাকসেস এনে দেবে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে যে বাধা, প্রেমের ক্ষেত্রে যে বিভিন্ন প্রকার সমস্যা, তা এই সুগন্ধি আতর খুব সহজেই আপনার নিরাময় করে দেবে। তাই যারা প্রেমের ক্ষেত্রে বাধা পাচ্ছেন, অবশ্যই নাভিতে লাগান সুগন্ধি আতর। এরপরে বলবো যে কোনো কয়েন। বন্ধুরা, এমনটা বলা হয় যে দিনের শুরুতে যে কয়েনটি হাতে পাওয়া যায়, সেই কয়েনটি সারাদিন যদি আপনার সঙ্গে থাকে, তাহলে আপনার সৌভাগ্য
অবশ্যই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, যদি দিনের শুরুতে এমন কোনো কয়েন হাতে পাওয়া যায় যেটি আপনার সঙ্গে সারা দিন থাকে, তাহলে আপনার সৌভাগ্য অবশ্যই ফিরবে। আর এই কারণে আপনি আপনার মানিব্যাগে অবশ্যই দিনের প্রথম কয়েনটি রেখে দিন, দেখবেন আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এরপরে বলবো আমি ময়ূরপুচ্ছ। আপনারা প্রত্যেকেই জানেন যে ময়ূরপুচ্ছের কী গুণাগুণ। হ্যাঁ বন্ধুরা, ময়ূরপুচ্ছের দারুণ গুণাগুণ রয়েছে, কারণ এই ময়ূরপুচ্ছ অর্থাৎ ময়ূরের পালকের সিংহাসনেই অধিষ্ঠান করছে স্বয়ং ইন্দ্ররাজ। এছাড়া ময়ূর পালক দিয়ে প্রাচীনকালে বিভিন্ন দেবদেবীদের পুঁথি অর্থাৎ রামায়ণ, মহাভারত প্রভৃতি রচনা করা হয়েছে। এই ময়ূরপুচ্ছ কি আমরা শ্রীকৃষ্ণের কপালে সর্বদা বিরাজ হতে দেখেছি। তাই আপনি যদি আপনার কাছে বাড়িতে সঙ্গে ময়ূরপুচ্ছ রাখেন, তাহলে তো আর বলার কথাই নয়, আপনার জীবনে সব রকম সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে। ময়ূরপুচ্ছ দ্বারা আপনারা গ্রহরাজের গ্রহ সমস্যাও সমাধান করতে পারেন। তাই অবশ্যই সঙ্গে রাখবেন ময়ূরের পুচ্ছ, দেখবেন খুব সহজেই আপনার সমস্যা সমাধান হতে বাধ্য। এবং সর্বশেষে বলবো ত্রিভুজ ধাতু। বন্ধুরা, ত্রিভুজ ধাতু যদি আপনি আপনার সঙ্গে রাখেন, তাহলে আপনার সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গে থাকবে। এমনটা বলা হয় ত্রিভুজ ধাতু সবসময় একটি ত্রিভুজ ধাতু আপনার সঙ্গে রাখা উচিত। যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য অবশ্যই ত্রিভুজ ধাতু আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে। তাই ত্রিভুজ ধাতু আপনি অবশ্যই আপনার সঙ্গে রাখুন এবং সৌভাগ্যকে সর্বদা সাথী করে নিন। বন্ধুরা, এই ছিল আজকের মূল পর্বের ভিডিও। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, তাই প্রতিনিয়ত ভিডিওগুলি দেখুন এবং অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন। বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে সাতটি জিনিস আমি বললাম, এই সাতটি জিনিসের মধ্যে আপনি যে কটি পারবেন আপনার সঙ্গে রাখবেন, তাহলেই আপনার সৌভাগ্য অবশ্যই আপনার সাথী হয়ে যাবে। তাই অবশ্যই এইগুলিকে রাখবেন। আপনাদের অবশ্যই রাখতে হবে ময়ূরপুচ্ছ। ময়ূরপুচ্ছ সাধারণভাবে আপনারা রাখতে পারেন আপনাদের বিছানায়, আপনাদের আলমারিতে বা আপনার ঘরের উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে। এইসব জায়গায় ময়ূরপুচ্ছ রাখলে আপনার আর্থিক উন্নতির পাশাপাশি আপনার যে বাস্তুদোষ, গৃহদোষ এবং শনি সারসাথীর প্রভাব একেবারেই কেটে যায়। তাই বন্ধুরা অবশ্যই রাখবেন। এছাড়া ময়ূরপুচ্ছকে মাঝে মাঝে কপালে ঠেকানো উচিত, কারণ শ্রীকৃষ্ণ এই ময়ূরপুচ্ছের মধ্যে অবস্থান করেন। শ্রীকৃষ্ণের কপালে সবসময় ময়ূরপুচ্ছ থাকে, তাই অবশ্যই আপনিও যদি এটি কপালে মাঝে মাঝে ঠেকান, তাহলে আপনি দারুণভাবে উপকৃত হবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি আজকে আপনাদের জানিয়ে দিলাম এমন সাতটি জিনিস সঙ্গে রাখলে আপনার সৌভাগ্য কখনো আপনার কাছ ছেড়ে যাবে না। তাই সৌভাগ্যকে নিজের সঙ্গে রাখার জন্য এই বিশেষ উপাচারটি এক্ষুনি করুন। আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসব এই আশা রাখি। আজকে এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।